মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আমার আত্মরাতে কেউ সারা দেয় কিনা আমি আমার একটু স্মরণ করে দেখি। ঠাকুর, তুমি আমার সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতে আমি শিকারে আজ হয়তো 12 বছর আগে গেছিলাম। যাওয়ার সময় আমার শরীরের কাছে রাজসিংহাসনকে বুঝে দিয়েছিলাম আর কথা দিয়েছিলাম। কোথায় কোথায় আমি যখন শিকারে গেছিলাম তোমার কাছে রাজ্যের ভার দিয়েছিলাম, যেখানে ঔষধের প্রয়োজন ঔষধ দিবে, যেখানে খাদ্যের প্রয়োজন খাদ্য দিবে, যেখানে বস্ত্রর প্রয়োজন সেখানে বস্ত্র দিবে। ভালো ভালো শরীর, আমার রাজ্যের কি সম্ভব যাহাপনা? রাজ্যের সুসংবাদ, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে আমি বস্ত্র দিয়েছি, যেখানে অর্থের প্রয়োজন সেখানে আমি অর্থ দিয়েছি, যেখানে সাহায্যের প্রয়োজন সেখানে আমি সাহায্য দিয়েছি। তাই আমি ভাবতে সরি শনি, তুমি আমার বিশেষ তো শনি, তাই এই মুহূর্তগুলার ভাবে শুনে তুমি রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্তে, আর তুমি দেখবে যেখানে রাজকর সুষ্ঠুভাবে দিতে পারে আনবে, আর যদি কেউ না দিতে পারে তাকে মৌকুট ভাবে মাফ করে দেবে। এই হলো রাজা রাখালের নির্দেশ। আমার আত্মনাতে একটু সারা দিন ওগু দাদা, তবে কি প্রাসাদে কেউ নেই? আমার আত্মনাতে সারা দেবে না কে? আপনি আমাদের এই প্রাসাদে এসে আত্মনাত করছেন কে আপনি? ওগো দাদা, হ্যাঁ বলুন। আমি এক অবাগা মায়ের হতবাগা সন্তান, আজই বড় বিপদে পড়েছি আপনার প্রাসাদে অতিথিশালা একটু আশ্রয় গ্রহণ করতে। আপনি বিপদে পড়েছেন দাদা? এই কথা যদি আমাদের সেই সদাগর যদি জানে তাহলে অবশ্যই আপনাকে উপকার করবে দাদা। হ্যাঁ, তাহলে দয়া করে আপনার অতিথিশালায় একটু আতিথ্য গ্রহণ করতে দেবেন। অবশ্যই, আপনি স্বেচ্ছা আমার সাথে চলে আসুন, আমি আপনাকে প্রাসাদে নিয়ে যাচ্ছি। চলো দাদা, আসুন। ভগবান, জানি না আর কত কাঁদাবে তুমি আমাকে, আমাকে সন্তান হারা করলে, সন্তান হারানো কি যে ব্যথা আজ আর পৃথিবীতে হারিয়ে গেছে রে, সেই তো জানি তার হারানোর কি যন্ত্রণা। যাব না, একটি শুভ সংবাদে যাব না। একই সংবাদ ভালো শুনি। এক পথিক রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে আমার কাছে বলেছে অনেকটু আশ্রয় চায় জাহাপনা, আমি ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তারপর এই তো সেই ফরিয়াদি। অনেক দিন হয় আমার স্নেহের দুটি ভাই ছিল, তাকে সাথে দংশন করার পরে আমি রাজ্য হারা, আমি দেশ হারা, আমি আপন জন ছাড়া, আবার আবার কৃষ্ণের অতীত। প্রণামই নয় মহারাজ। দাদা, আজ বড় বিপদে পড়ি আপনার প্রাসাদে এসেছি, এই দয়া করে আপনার অতিথিশালা একটু আতিথ্য গ্রহণ করতে দেবেন দাদা। অতিথি হয়ে এসছ আমার সাই দরবারে, আমি হইলাম রাজ্যের রাজা, আমি প্রজাদের সুখে সুখী, প্রজাদের দুঃখে দুঃখী। অগ সঠিক বলুন যাপনা। যাও একটু শাহিখানা করি, শাহিখানা খাওয়াই, শাহি বিশ্রাম খানায় রাখবে। আর অতিথি শোনো, তুমি যাবার পূর্বে আমার সাথে সাক্ষাৎ করে যাবে, আর যদি আমার কথা রাখতেও ভালো, আর যদি ছলনা করার চেষ্টা করো তাহলে জানে রেখো এই পৃথিবীর সবাই ক্ষমা করলেও রাজার কাল ক্ষমা করবে না। ইয়াদ রেখো। ওগো পথিক দাদা, কেন ওই কথা বলেছে আপনি জানেন? এর আগেও অনেকে কি আশ্রয় দিয়েছে, যাকে আশ্রয় দিয়েছে সে সর্বক্ষণ ক্ষতি করেছে, আজ থেকে আপনার উপর সেই নজরটাই রাখবে, আপনি আবার কোন ক্ষতি না করে চলে যান সেজন্যই আপনাকে। দাদা দাদা, আমি ভগবান নামে দিব্যি করে বলেছি,
আমি আপনার প্রাসাদে কোনো ক্ষতি করব না দাদা। ঠিক আছে চলুন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। অবশ্যই আশ্রয় দেব, চলুন আমার সাথে। এই তো আপনার থাকার স্থান, এখানে আপনি যা খাবার মন চা আপনি খেয়ে এখানে শুয়ে পড়ুন। দাদা বলুন। ঠিক আছে দাদা, আপনার উপকার আমার চিরদিন মনে থাকবে দাদা। না না, ওই ভগবান যে আমাদেরকে উপকার করার জন্যই পাঠিয়েছে। দাদা বলুন, আমার জীবনটা ঘুম পাচ্ছে। হ্যাঁ আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে দাদা। ও ভগবান, শোনার প্রতীক দাদা, যাওয়ার সময় কিন্তু মহারাজের সাথে সাক্ষাৎ না করে যাবেন না। ঠিক আছে, কথাটা মনে রাখেন যেন। ঠিক আছে, মহারাজ আমাকে আদেশ করেছেন, মহারাজের আদেশ আমি মস্তকে পালন করব। দাদা আমার যে বড় ঘুম পাচ্ছে, আমি আমি এখানে একটু বিশ্রাম করে নেই। রাখাল রাজ্যে এসে ঢুকেছ তুমি চাঞ্চদাগর, আর তুমি কি ভেবেছ এই পদ্মা দেবী কোনো কিছু জানতে পারবে না? এই ধ্যান কন্যা ধ্যান যুগে সব জেনেছে, আর এই রাখাল রাজ্যে স্বপ্ন যুগে প্রবেশ করেছে, সেই স্বপ্ন যুগে চলে যাবে, যাবার পথে তোমাকে এমন একটি কাজ করে যাবে, কাল সূর্য উদয় হলেই তুমি তা বুঝতে পারবে। আমাকে পুজো দাওনি তুমি, তোমার প্রাসাদে গিয়েছিলাম, চরম অপমানিত হয়ে আমি ফিরে এসেছি। এবার তুমি বুঝবে চাঁদ, এই প্রাসাদের সমস্ত গহনা যখন ওই রাখাল রাজা তোমার কাছে খুঁজে পাবে, আর তখনই দেখবে চাপুকে রাখাতে আকাতে তোমার পিঠের চামড়া তুলে নেবে, তুমি শুধু কাঁদবে চাঁদি, তুমি শুধু কাঁদবে। আর এই অষ্টকোটি নাকে দেবী শিবের কন্যা পদ্মা দেবী শুধু হাসবে, তুমি শুধু কাঁদবে চাঁদ, তুমি শুধুই কাঁদবে। আপনার সকল গহনা চুরি হয়ে গেছে, একটু কল্পনা করার কথাও নয়। রানী বলেন মহারাজ, শাহী দরবার দারে শাহী দরবারের মর্যাদা নিয়ে কথা বলবে, কারণ সত্যি সত্যি পর আকার সত্যি কে ভাবে রাজ্য চুরি হয় কোথায়? ওই হাই শরি, আমার মনে হয় যে আপনা রানীমার কোথাও একটা ভুল হয়েছে। না না, এখানে তার কেউ নেই যে চুরি করার মতো। ঠিক আছে রানী, তাহলে কি তুমি সত্যি বলছ? হ্যাঁ মহারাজ, আমি সত্য কথা বলছি। যাও শুনি বলুন, এই মুহূর্তে তুমি ওগলার ভাবে ছুটে যাবে, যে অবস্থা যেখানে পাবে লোহর সিং গলিতে করে সাই দরবার নিয়ে আসবে, তোর যদি আনতে পারে ভালো, আর যদি আনতে না পারে দল চলে রাখবে। শুনি বলুন, তাহলে কঠিন শাস্তি তোমাদের ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সেই শাহীখানায়, যেখানে যদি ওই অপরাধী ওই বিবেকহীন মানুষ যদি চুরি করে থাকে, তাহলে আমি নহ শৃঙ্খলে শৃঙ্খলিত করে তাকে আপনার দরবারে হাজির করাবো। যাও এই মুহূর্তগুলার ভাবে যাও, লোহ শৃঙ্খলিত করে সাই দরবার নিয়ে এসো, যদি সত্যি সে অবিত চোর হয়ে থাকে বিচার করবো আমি নিজ হাতে, সারা এলাকার লোকজন দেখবে শাহি দরবারে চোর হিসাবে। ঠিক আছে জাপনা, আমি তাই করছি। মহারাজ আমি এত কিছু জানি না, যেই না চুরি করে থাকুক আমি তার চরম বিচার চাই। বেশ ঠিক আছে রানী, তুমি এই মহামে অপেক্ষা করো, আমি যদি চোর ধরতে পারি এবং কিছু রাখবো, আনার পরে তার যে উপযুক্ত বিচার আমি শাহি দরবার নিজ হাতে করবো। ওই হয় শনিক, প্রবাদ হয়ে গেছে তোমার যাবার সময় হয়েছে পথিক। কি দাদা, তুমি দাঁড়াও। তবে কি পূর্ব আকাশের সূর্য উদয় হয়েছে? হ্যাঁ
হ্যাঁ পথিক, সূর্য উদয় হয়েছে, তুমি দাঁড়িয়ে দেখো। ওগো দাদা, নিশি প্রবাদ হয়ে গেছে দাদা, তবে কি আমার যাবার সময় হয়ে গেছে দাদা? হ্যাঁ পথিক, তোমার যাবার সময় হয়েছে, তুমি এমন জায়গায় যাবে পথিক যা আমি কল্পনাও করতে পারছি না। কেন দাদা? তুমি একটু দাঁড়াও। ওকে দাদা। তুমি দাঁড়াও পথিক, আমাদের জাহাপনা বলেছিল তোমাকে যাওয়ার পূর্বে দেখা করে যেতে। গো দাদা। হ্যাঁ চলো, আমি সেই দেখাটাই আমি আগে করতে চাই। ওকে দাদা। তাহলে রানী বাজে বলেছে। কেন দাদা, কি হয়েছে? আজ সেই রাত্রে মহল থেকে এই সোনার গহনা চুরি হয়েছে, আর সেটা তুমি চুরি করেছো। আমার বাপটাও আমাকে লাগে, মানুষ এত বেঈমান হতে পারে? বলো যাপনা। ঠাকুর, এই তো একদিকে সন্তান হারানো ব্যথা, অন্যদিকে তুলে তুমি চুলের অপমান। মহারাজ, আমি যে চুরি করিনি। রানী বলেন মহারাজ। একই তাহলে তোমার কি গয়না? হ্যাঁ মহারাজ, এটাই আমার সেই গয়না। ঠিক আছে, অবসনিক আমি করবো তা নিজ হাতে। ওই চাবুকখানা আপনি আমার হাতে দিন, আমি এই সৈনিক কেন বেঁচে থাকতে আপনি কেন চাবুক মারবেন? চাবুকখানা আমার হাতে দিন। দাঁড়াও, বিচার করবো আমি নিজ হাতে, তুমি অপেক্ষা করো। আপনার দুটি হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমাকে বাইগো তাহলে আমি তো কথা মান্দন ধর্ম আর অধর্মের কোন কথা হাইরে সুহু গিরে
লাগে না দাদা। ভগবান করলি ঠাকুর ভালো লাবিরাইকা আছে আমার একই ভগবান একই আমি করিলে ঠাকুর ভাই রে চলি রুমিও কি করলি ঠাকুর মহারাজ উজারি শহর বাড়ি উজারি শহর বাড়ি উজারি শহর ঘর উজানি শহর ঘর গর্ব ধারিণী মা আমাকে আদর করে নামে রেখেছিল চাঁদি দাদা। তুমি তাহলে আমার কি চিনতে পারছো দাদা দাদা?